পশ্চিম মেদিনীপুরের দাসপুর নিজামপুর গ্রামের এক যুবকের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে আপনাদের জানিয়ে দিই রাজ্য জুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা উনিশ তারিখে সেই ব্যক্তি ফিরেছিলেন মুম্বাই থেকে কাজ করে গতকাল রাতে তার লালারসের নমুনা রিপোর্ট এসে পৌঁছয় আজ তাকে বেলেঘাটা আইডিতে নিয়ে যাওয়া হয় এমনটাই সূত্রের খবর কোভিড নাইন্টিন টেস্ট যে করা হয়েছিল তার লালারসের নমুনা নিয়ে তার রিপোর্ট পজিটিভ এসেছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা আপনাদের কাছে আবারও অনুরোধ করব অনুগ্রহ করে লকডাউন কোনোভাবেই ভাঙবেন না করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে এবং করোনা ছড়িয়ে পড়ছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে এই অবস্থায় অযথা আতঙ্কিত না হয়ে সরকার এবং প্রশাসনের সঙ্গে থাকুন বারবার করে হাত স্যানিটাইজ করুন মুখে মাস্ক ব্যবহার করুন হাঁচি কাশি সর্দি হলে অবশ্যই ডাক্তার দেখান এবং নিজেরাই সেলফ আইসোলেটেড থাকুন এভাবেই মোকাবেলা করা যাবে করোনার সঙ্গে আরও খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল